हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आशा करी आपनारा सबाई भालो आछेन। वेलकम टू माय चैनल प्रेशियस पार्पल होप। व्यूवर्स, आज के आमी एक्टा व्लॉग तैरी करछी मॉर्निंग थेके। तो सकाल बेला आमी एक्टा चा तैरी करब एबं चाटा तैरी करब रेड लेवेलेर गुड़ा पाती दिए। तो एटा हलो रेड लेवेलेर एक्टा गुड़ा पाती। आरेकटा कथा क्लियर करे दिते चाच्छि व्यूवर्स, दिस इज नॉट ए स्पन्सर भिडियो। एखाने जा प्रोडक्ट आमी शो करब आमार ई भिडियोटाते सब आमार एबं आमार फैमिली मेम्बारदेर किना, सो दिस इज नॉट ए स्पन्सर भिडियो। व्यूवर्स, आमी एई रेड लेवेलेर गुड़ा पाती दिए एक्टा चा तैरी करे निब। तो चाटा आमी एखन तैरी करेछि रेड लेवेलते। आमी विभिन्न धरनेर टी पाता, टी बैग्स আমরা হলো ব্যবহার করে থাকি। আমার ফ্যামিলি মেম্বারদেরও অনেক পছন্দের বিভিন্ন ধরনের চা, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন চা পাতা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। একসময় এক একটা ব্যবহার করতে পছন্দ করি। তো এইবার আমরা রেড লেভেলটা কিনে ট্রাই করছি যে কীরকম হয় চাটা। তো আমার কাছে খুব ভালো মনে হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে এবং খুব ভালো আমার টিটা হয়েছে। তো এটা হলো আমার মর্নিং টি। তো এরপরে পড়াশোনা করতে হবে, তার আগে আমার ব্রেকফাস্টটা আমি তৈরি করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আসলে তৈরি করার কিছু নেই। গতকালকে আমি একটা পুডিং তৈরি করেছিলাম। তো ওই পুডিংটা আমি এখনও হলো টেস্ট করিনি। তো এখন ভিউয়ার্স, পুডিংটা আমি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করে নিব পুডিংটা দিয়ে। হলো চুলটা ড্রাই অথবা ড্যামেজ, যেমন হলো যাদের চুল কালার করা অথবা কিছু ড্যামেজ আছে অথবা হলো ড্রাই হেয়ার যাদের, তাদের কিন্তু এই টাইপের হেয়ার মাস্ক বা হেয়ার প্রোটিন, যেটা হেয়ার ট্রিটমেন্ট, এটা কিন্তু অনেক ভালো কাজ করে থাকে। আছে জোজোবা অয়েল এবং সিল্ক প্রোটিন। আর এই প্রোডাক্টটা হলো 250 গ্রামের। সো ভিউয়ার্স, এই প্রোডাক্টের প্রাইসও কিন্তু আজকে আমি বলে দিব। আর ভিউয়ার্স, এখানে কিন্তু ব্যাক সাইডে অনেক কিছু লেখা আছে, কিন্তু এইটা এখানে অনেক কিছু লেখা আছে, সো এগুলো হলো আমাদের ইনস্ট্রাকশনটা ভালোভাবে বুঝে তারপর অ্যাপ্লাই করতে হবে। আমি নর্মালি ইনস্ট্রাকশনটা বলে দিব, যেভাবে আমার ফ্যামিলি মেম্বাররা এটাকে ব্যবহার করে সেই ইনস্ট্রাকশনটা আমি বলে দিব। সো ভিউয়ার্স, এটা হলো এই ললেনের হেয়ার ট্রিটমেন্ট, যেটা ফর ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের জন্যে। আর এই এটা কিন্তু অনেক বড়, এই প্যাকটা অনেক বড়। এই যে এত বড় কিন্তু এই বক্সটা এসেছে, এবং এটার প্রাইসটাও আমি বলে দিব। এইটা কিনতে হলো আমার এবং আমার ফ্যামিলি মেম্বারদের পড়েছে হলো 350 টাকা। সো এইটা কিন্তু আমাদের পড়েছে হলো 350 টাকা। কিন্তু ভিউয়ার্স, অবশ্যই বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের প্রাইস, সো প্রাইস মে ভ্যারি। আর এটা আমরা কিনেছি হলো 350 টাকায়। সো আমি এইটাকে ওপেন করে শো করে দেব যে এই প্রোডাক্টটা কীরকম। এই যে ভিউয়ার্স, এই হলো প্রোডাক্টটা। এখানে অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আছে। সো এই এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো। এই দেওয়া আছে সেভাবে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আবার সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আমার ফ্যামিলি মেম্বাররা যেভাবে এইটাকে ব্যবহার করে থাকে সেভাবে ব্যবহার করতে পারেন। সো এইটা হলো শ্যাম্পুর আগেও আপনারা ব্যবহার করতে পারেন, শ্যাম্পুর পরেও আপনারা ব্যবহার করতে পারেন। সো আমার ফ্যামিলি মেম্বাররা বেশিরভাগ সময় হলো কয়েকজন হলো শ্যাম্পুর আগে ব্যবহার করে তারপর শ্যাম্পু করে ফেলে, আবার অনেকে আছে শ্যাম্পু করার পরে এটা ব্যবহার করে দেন ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলে। সো এটা হলো আপনাদের ইচ্ছা, এবং প্যাকেজে লেখা আছে যে এটাকে কীভাবে ব্যবহার করতে হয়, সেই ইনস্ট্রাকশন পড়ে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে আমি একটা ছোট ভিডিওর মধ্যে শো করে দিলাম যে এই অ্যাফোর্ডেবল প্রাইসে এবং ভালো একটা ড্রাই এবং ড্যামেজ হেয়ারের জন্য একটা ভালো হেয়ার ট্রিটমেন্ট মাস্ক বা হেয়ার মাস্ক, যে প্রোডাক্টটা আজকে আমি আপনাদেরকে শো করে দিলাম এবং তার প্রাইস রেঞ্জটাও আপনাদেরকে বলে দিলাম। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দেবেন। প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ডাউন বিলো, হিট দ্য বেল বাটন। সো ভিউয়ার্স, ডেন্টাল কেয়ারের জন্য কিন্তু খুবই কিছু জিনিস আছে খুবই অ্যাসেনশিয়াল, যেমন টুথপেস্ট, টুথব্রাশ, তারপর ডেন্টাল ফ্লস, তারপর হলো মাউথ ওয়াশ, কিন্তু আসলে
প্রপার ডেন্টাল কেয়ারের জন্য প্রয়োজন হয় এবং প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু এই টুলসগুলো থাকা উচিত। সো ভিউয়ার্স, আমি আজকে যে দুটো প্রোডাক্ট শো করছি সেটা হলো আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররা সবাই এটাকে ব্যবহার করে থাকে। এগুলো খুব ভালো কোয়ালিটির দুটো প্রোডাক্ট, আজকে আমি আপনাদেরকে রিভিউ করে শো করে দিব। সো ফার্স্ট যে জিনিসটা ডেন্টাল কেয়ার অ্যাসেনশিয়াল যেই কালেকশনটা সেটার মধ্যে থাকা উচিত সেটা হলো একটা মাউথ ওয়াশ, গুড কোয়ালিটির মাউথ ওয়াশ। সো এটা হলো একটা ভালো গুড কোয়ালিটির মাউথ ওয়াশ যেটা হলো আমাদের কালেকশনে আছে। সো আজকে আমি এটা আপনাদেরকে শো করে দেব। সো এই হলো লিস্টারিন কুল মিন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ। সো এই মাউথ ওয়াশটা হলো খুবই ভালো কাজ করে। আপনারা যদি একটা প্রপার কালেকশন ভিডিও দেখতে চান যে কী কী ধরনের টুলস প্রপার ডেন্টাল কেয়ারের জন্য দরকার পড়ে এবং কোনগুলো জিনিসগুলো আমাদের ডেন্টাল কেয়ারের জন্য যেই জিনিসগুলো আমাদের কালেকশনে রাখা উচিত সেগুলোর একটা ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই টাইপের একটা ভিডিও করার চেষ্টা করব যেখানে আমি প্রপার সবগুলো টুলস যেটা আমাদের কালেকশনে আছে সেটা আমার এবং আমার ফ্যামিলির মেম্বারদের কালেকশন আছে সেই টুলসগুলো এবং যেই যে ডেন্টাল যেই ফ্লস থেকে নেয় সব কিছু যেগুলো আছে ব্রাশ তারপরে সব কিছুর একটা কালেকশন শো করার চেষ্টা করব। এটা হলো একটা লিস্টারিনের মাউথ ওয়াশ, এটা খুবই ভালো কোয়ালিটির একটা মাউথ ওয়াশ। এই মাউথ ওয়াশটা হলো অনেক বড়, এটা মিডিয়াম সাইজের একটা মাউথ ওয়াশ, এটার অনেকগুলো প্যাকেট পাওয়া যায়, বড় আছে ছোট আছে। সো এটা হলো মিডিয়াম সাইজ, সো এটা অনেক দিন চলবে। আর এইটার সাথে একটা ক্যাপ আছে। সো এই হলো পুরো মাউথ ওয়াশটা, এটার স্মেলটা অনেক ভালো। আর এইটার কালারটা হলো গ্রিন টাইপের একটা অ্যাকোয়া ব্লু কালার। সো এই হলো মাউথ ওয়াশটা। আর এখন যে জিনিসটা আমি শো করবো এটা খুব ভালো কোয়ালিটির একটা মাউথ ওয়াশ এবং এটার প্রাইসটাও আমি আজকে বলে দেব। এটা কিনতে আমাদের পড়েছে, আমার এবং আমার ফ্যামিলি মেম্বারদের পড়েছে হলো 370 টাকা। সো এটা কিনতে আমার এবং আমার ফ্যামিলি মেম্বারদের পড়েছে হলো 370 টাকা। বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের প্রাইসে এটাকে বিক্রি করা হয়, সো প্রাইস মে ভ্যারি, কিন্তু আমরা কিনেছি এটা 370 টাকায়। আর এই যে ব্রাশটা, এই ব্রাশটা হলো খুব ভালো একটা ব্রাশ এবং এটা হলো খুব ইউনিক আমার কাছে মনে হয়েছে, কারণ এখানে লেখা ভিউয়ার্স এখানে লেখা হলো হিমালয়ান রক সল্ট, যেটা হিমালয়ার যে রক সল্ট যেটা সেটা কিন্তু ব্রাশ ব্রিসল, ব্রিসলটা হলো সফট। আর এটা কিনতে আমার পড়েছে 120 টাকা, এই যে প্যাকের মধ্যে লেখাই আছে 120 টাকা। আর এটা হলো উইথ হিমালয়ান রক সল্ট, রক সল্ট দেওয়া আছে, তাহলে এটা নাকি টুথের জন্য অনেক বেনিফিশিয়াল। সো এইটার প্যাকেজিংটাও খুব সুন্দর। আর এই যে এটা কিন্তু পুরোটা যে টুথব্রাশটা সেটা কিন্তু পিঙ্ক কালারের, আর এখানে অনেকগুলো জিনিস লেখা আছে। এই যে এখানে যে ভিউয়ার্স আমি এটা একটু ওপেন করে নিলাম, এই যে পুরো ব্রাশটা খুবই গুড কোয়ালিটির একটা পিঙ্ক কালারের প্যাপসুডেন ব্রাশ। এটার ইউনিকনেসটা আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে যে রক সল্ট যেটা আছে হিমালয়ান রক সল্টের যে ব্রিসেলের মধ্যে কিছু আছে, সো এটা হলো টুথের জন্য বেনিফিশিয়াল হবে। সো এটার জন্যই কিন্তু আমার কাছে এই ব্রাশটা বেশি ভালো মনে হয়েছে এবং ওভারঅল প্যাকেজিংটাও আমার কাছে ভালো মনে হয়েছে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে এবং গুড কোয়ালিটির একটা ব্রাশ কিন্তু আমরা কালেকশনে রাখতেই পারি। সো ভিউয়ার্স, এই হলো সেই ব্রাশটা যেটা আমার কালেকশনে আছে। ওকে ভিউয়ার্স, সো এখন আমি আরেকটা ডেন্টাল কেয়ার অ্যাসেনশিয়াল প্রোডাক্ট শো করব, আর এটাও ওয়ান অফ মাই ফেভারিট প্রোডাক্ট, সেটা হলো অরাল বিয়ের অ্যাসেনশিয়াল ফ্লস। সো ফ্লসের অনেকগুলো কালেকশন আমার কাছে এবং আমার ফ্যামিলি মেম্বারদের কাছে আছে, শুধু অরাল বি না বিভিন্ন ব্র্যান্ডের গুলোও আমাদের কালেকশনে আছে। তো এক এক সময় আমরা এক একটা ঘুরিয়ে ঘুরে ট্রাই করলে এটা বেটার হয়। তো অরাল বি অ্যাসেনশিয়াল ফ্লস যেটা আজকে, এটা আমি আজকে আনবক্স করব। তো ফার্স্টে আমি শো করে দিচ্ছি প্যাকেজিংটা, এখানে লেখা আছে রিমুভ ফ্লাক্স। সো যেগুলো ব্রাশের মাধ্যমে আমাদের যেই ক্যাভিটি বা যেগুলো যেই খাবারের যেই টুকরোগুলোকে সরানো পসিবল না সেগুলো হলো এই অ্যাসেনশিয়াল ফ্লস দিয়ে আমরা ক্লিন করতে পারবো। তো এটাই লেখা আছে, রিমুভস প্লাগ ওয়ার ইয়োর ব্রাশ কান্ট রিচ। তো এখন আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটা একটু ছোটো রাউন্ড বক্সের মধ্যে আসে, আমার মনে হয় এটা অনেক কমন প্রোডাক্ট, সবারই কালেকশনে থাকার কথা। তো অরাল বি অ্যাসেনশিয়াল ফ্লস, এটাকে লেখা আছে ওয়্যাক্সড ডেন্টাল ফ্লস, আর এটা হলো 50 মিটারের একটা কন্টেইনার। তো এটার মধ্যে 50 মিটার আপনারা ওই ফ্লসটা পাবেন।
তো আমি এটাকে শো করব এখনি, যে এটা ওপেন করাতে আপনাদেরকে শো করে দিচ্ছি। তো এই যে এভাবে আমাদের ওপেন করে নিতে হবে, আর এই যে ভিউয়ার্স এখানে আছে হলো ফ্লসের যেই সুতাটা, তো এই হলো থ্রেডটা বা সুতাটা, আর এইটাকে আমরা এভাবে করে নিয়ে নিব যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা নিয়ে নিব, আর তারপরে আমরা এটাকে এভাবে করে এই যে এভাবে করে সরিয়ে নিব। তাহলে কি হবে, আমাদের আর সমস্যা হবে না, আমরা সুতাটাকে পেয়ে যাব এবং সহজে এটা দিয়ে ফ্লস করা যাবে, ডেন্টাল ফ্লস করা যাবে। তো এই হলো ফ্লসটা, আর এটা খুবই আমার কাছে ভালো কোয়ালিটির একটা ফ্লস মনে হয়েছে। এবং এইটার প্রাইস রেঞ্জটা আমি এবং আমার ফ্যামিলি মেম্বার এটা কত টাকা দিয়ে কিনেছি এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। এটার প্রাইস এবং ডিটেল ইনফরমেশনটা আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আজকে অনেকগুলো প্রোডাক্ট শো করে দিচ্ছি, যেমন মাউথওয়াশটা শো করলাম, টুথব্রাশটা শো করলাম, অরাল বি এটা শো করলাম। তো এরকম না যে আমরা জাস্ট স্পেসিফিক এটাই ব্যবহার করি, অন্যান্য ফ্লসগুলো আমি ব্যবহার করে থাকি। আমার কিছু ফেভারেট ডেন্টাল ফ্লস, মাউথওয়াশ এবং বিভিন্ন কালেকশন আছে, আপনারা ওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওটার একটা প্রপার ডেন্টাল কেয়ার রুটিন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এই যে ভিউয়ার্স, এই ফ্লসটা আমি শো করে দিচ্ছি, এই যে ফ্লসটা অনেক স্ট্রং এবং ভালো কোয়ালিটির একটা ডেন্টাল ফ্লস। তো আমরা এটাতে ভালো করে ডেন্টাল ফ্লস করে নিতে পারি, এবং এটা উচিত এভরিডে একবার হলেও ফ্লসটা করা। তো এইটা আপনারা যে কোনো সময় ফ্লস করতে পারেন, কিন্তু বেটার হলো যখনই হলো স্টিকি খাবার টাবার খাওয়া হয় তখন ব্রাশ করার পর বা ব্রাশের আগে ফ্লস করে তারপরে ব্রাশ করে নিলে এটা বেটার হয়, বা আপনারা ইনস্ট্রাকশনে যেভাবে লেখা আছে বা ডেন্টিস্টরা আপনাদেরকে যেভাবে বলে থাকে সেভাবেও আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। আর এই যে ভিউয়ার্স, আমি এই বক্সটাকে ওপেন করে নিচ্ছি শো করার জন্য, যে 50 মিটারের যেই ফ্লসটা দেওয়া আছে সেটা এই যে আমি ক্লিয়ারলি শো করার চেষ্টা করছি। আর মাঝে মাঝে যে সুতাটা যখন আটকে যায় তখন আমরা এটাকে ওপেন করি করে আবার এটাকে ঠিক করে নিতে পারি, তাহলে আমরা ভালোভাবে এটাকে ব্যবহার করতে পারবো। তো এই হলো ওরাল বিয়ের একটা ডেন্টাল ফ্লস। ভিউয়ার্স, এখন বিকেলবেলা, তো এখন আমি একটা পিৎজা তৈরি করেছি, এটাই আপনাদেরকে শো করব। তো এই পিৎজাটা আমার খুবই ফেভারিট একটা পিৎজা এবং খুব ইজিলি আমি এটাকে তৈরি করতে পারি। তো এই পিৎজাটা হলো আমার আম্মুর রেসিপি, তো আমার মা খুব ভালো এই পিৎজাটা তৈরি করে, আমার আম্মুর কাছ থেকেই আমি এই পিৎজাটা বানানো শিখেছি। আর এটা খুব ইজিলি, খুব সহজে, খুব যা আছে বাসায় সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই পিৎজাটা কিন্তু সহজেই তৈরি করা যায়। আমি এখানে ব্যবহার করেছি ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো, তারপরে এগ, তারপরে হলো ব্যবহার করেছি পটেটো কিউবস বা সার্কেল করা রাউন্ড করা পটেটোস, তারপরে একটু আপনারা চিজ দিতে পারবেন, তারপরে কিছু মশলা দিতে পারবেন, মশলা পিৎজা বা প্যান পিৎজা। এটা কিন্তু আমি ওভেনে তৈরি করি নাই, এটা আমি হলো প্যানে তৈরি করেছি, মানে চুলায় তৈরি করেছি। আর এটা খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন, আর এটাকে তৈরি করতে তেমন সময়ও লাগে না। তো ভিউয়ার্স, আমার এই পিৎজাটা পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এটার রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।